মুসলিম নারীদের জন্য চিরবরণীয় ও অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলিমায় ঘেরা সুউচ্চ প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুজ বৃক্ষের তলদেশে প্রাসাদের গা ঘেঁষে নীল দড়িয়ার স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নিয়ামত ও আয়েশের মাঝেও আসিয়া ছিলেন অতৃপ্ত, অস্থির। তাহলে কোন সে পিপাসায় তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়া কাতর দোয়া করেছিলেন, তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে তাকে হেফাজত করেন, তার জুলুমবাজ কওমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরো বলেছিলেন, তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কায়েম হয়েছে সেখান থেকে বের হতে তিনি উদগ্রীব হয়ে পড়েছেন। অথচ একসময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয় জুড়ে ছিল তার ভালোবাসা। তাহলে তার এই অভিযোগের প্রেক্ষাপট কি? ফেরাউন তার সুউচ্চ রাজপ্রাসাদ, সুদূর বিস্তৃত সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ ছিল। সে ছিল ভীষণ কঠোর প্রকৃতির ও পাষাণ দিল। নির্বিচারে প্রজা সাধারণের উপর সে জুলুম করত, অত্যাচারে জর্জরিত করত তাদের। ফেরাউন স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। অত্যন্ত অহংকার ও গর্ব করে বেড়াত সে। বনি ইসরায়েল ছিল তার অবৈধ অত্যাচারের নিশানা। তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে ফেরাউনি রাজ্যে জীবন যাপন করছিল। বিপদ মুসিবতে ধৈর্য ধরা ছাড়া তাদের কিছুই করার ছিল না। একদিন রাজদরবারে প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল, বাদশাহ নামদার, অচিরেই বনি ইসরায়েলের মাঝে একজন সন্তান জন্ম নিবে, তার হাতে আপনার সাম্রাজ্যের পতন অনিবার্য। জ্যোতিষীর এই সংবাদ বনি ইসরায়েলের উপর অত্যাচারের আগুনে ঘি ঢেলে দিল। ফেরাউনের পাষণ্ডতা উথলে উঠল। জ্যোতিষীর এই অসহনীয় কথায় তার উন্মত্ততা বেড়ে গেল কয়েক গুণ। নিজেকে একটু প্রবোধে দেওয়ার জন্য, মনটাকে একটু সুস্থির করার জন্য বনি ইসরায়েলের উপর জুলুমের মাত্রা বাড়িয়ে দিল। সে তাদের নবজাতক পুত্র সন্তানদের ধীরে ধীরে নৃশংসভাবে হত্যা করতে লাগল, তবে শুধু কন্যা সন্তানদের জীবিত রাখত। অবশেষে আল্লাহ পাক বনি ইসরায়েলের ভাগ্য লিখনে পরিবর্তন আনলেন, তাদের পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা দান করলেন। ফলে ফেরাউন যে বিভীষিকার আশঙ্কা করত তা সচক্ষে দেখতে বাধ্য হয় সে। লোমহর্ষক এই ঘটনার শুরুটা খুবই অম্ল মধুর। ফেরাউনের রাজপ্রাসাদের অনতি দূরে ছোট্ট এক ঝুপড়িতে ইউহানিব নামনি এক মহিলা বাস করতেন। তার গর্ভধারণের সময় ঘনিয়ে এলে নিজ গৃহের এক কোণায় তিনি আবদ্ধ হয়ে রইলেন। প্রসব বেদনা শুরু হলে তিনি মেয়েকে বললেন, যাও জলদি একজন ধাত্রী ডেকে নিয়ে আসো। মেয়ে ধাত্রী ডেকে আনল। ইউহানিবের ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হল। তিনি ফেরাউনের নিষ্ঠুরতা ও বর্বরতার কথা মনে করে ভয় ও আতঙ্কে শিউরে উঠলেন। নিজেকেই তিনি জিজ্ঞেস করলেন, এই নিষ্পাপ ফুলের মতো শিশুকে কি মেরে ফেলা হবে? ছেলের প্রতি ভালোবাসায় তিনি আবেগপ্রবণ হয়ে উঠলেন। হিংস্র ফেরাউনের হাত থেকে বাঁচতে একাধারে 3 মাস গৃহ অভ্যন্তরে লুকিয়ে থাকলেন তিনি। আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহীয়সী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ। অহংকার, দম্প ও অহমিকায় পরিপূর্ণ ছিল মসনদ। সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফেরাউনের উদ্দত্ত অত্যাচার থেকে মুক্ত করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মূসা আলাইহিসসালাম আগমন করেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে শিশু মূসা আলাইহিসসালামের মা তাকে বিশেষ ব্যবস্থাপনায় কাঠের সিন্ধুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেন। এই সিন্ধুক ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয়। শিশু মূসার অপূর্ব সুন্দর চেহারা আসিয়ার মনে দাগ কাটে। মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে। সে তাকে লালন পালনের দায়িত্ব নেন। পুত্র সন্তান দেখে ফেরাউন চটে যায়, কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হেরে যায়। আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মূসা লালিত পালিত হতে থাকেন। আসিয়া লাভ করেন মূসা আলাইহিসসালামের পালকমাতা হওয়ার গৌরব। কোরআনে এসেছে, ফেরাউনের স্ত্রী বলল, হে শিশু, আমার ও তোমার চোখ শীতলকারী, তাকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। সূরা কাসাস আয়াত নাম্বার 9। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই,
কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। যখনই ফেরাউন আসিয়ার কাছে যেত সঙ্গম করার জন্য, তখনই সে একেবারে নপুংসক হয়ে যেত। এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা। ফেরাউন যখন তার অন্য স্ত্রী এবং দাসীদের কাছে যেত, তখন তার কোনো সমস্যা হতো না, কিন্তু আসিয়ার কাছে যেত সঙ্গম করার জন্য, তখনই সে একেবারে নপুংসক হয়ে যেত। সারা জীবন আসিয়ার রূপ লাবণ্য দেখে গেলেও সঙ্গমের সক্ষমতা ছিল না। মূলত এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের শাস্তি। অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী, ছিলেন একজন নবীর পালক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাইহিসসালামের পরম শত্রু। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন, নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন। কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল অটল। ফেরাউন দেখল কাজ হয় না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে। দেহ রক্তাক্ত হয়, ক্ষত বিক্ষত হয় শরীর। তিনি ধৈর্য হারা হননি, ইমান ছাড়েননি, জীবনের বিনিময়ে ইমানকে রক্ষা করেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করে জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর, আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা কোরআনে ব্যাখ্যাময় হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন, আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত নাম্বার 11। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন, কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন, পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন, জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন। মানবতার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকে পুণ্য অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 3411। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে চারটি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বলেন, আল্লাহ ও তার রাসূল জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুওয়ালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2903।